বড় এক পাহাড়ের উপর এক ইগলের বাসা। বাসায় চারটি ডিম। প্রতিদিনের মতো সকালে ডিমগুলো রেখে খাবারের খোঁজে গেল ইগল। এ সময় ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। ইগলের একটি ডিম ছিটকে পড়ে গেল বাসা থেকে। গড়াতে গড়াতে সে ডিম এসে পড়ল পাহাড়ের নিচে। সেখানে থাকে এক মুরগি। ডিমটি সে নিয়ে এলো নিজের বাসায়, অন্যান্য ডিমের সঙ্গে রেখে দিল, তা দিতে থাকলো যত্ন করে। একদিন সে ডিম ফুটে ইগলের একটি সুন্দর ছানাও বের হলো। ছানাটি বড় হতে লাগলো মুরগির অন্য ছানাদের সঙ্গে, কিন্তু ভেতর থেকে সে সবসময় অন্যরকম কিছু অনুভব করত। একদিন আকাশে ইগলের একটা ছা করতে দেখে সে মুরগিকে বলল, আহা, আমিও যদি ওদের মতো উড়ে বেড়াতে পারতাম। মুরগি হেসে বলল, তুমি কিভাবে উড়বে, তুমি তো মুরগি, মুরগিরা তো কখনো ওড়ে না। ছানাটি মাঝে মাঝে ইগলদের উড়ে বেড়াতে দেখত আর স্বপ্ন দেখত সেও একদিন ওদের মতোই উড়ে বেড়াবে আকাশে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলত, তার পক্ষে আকাশে ওড়াটা একেবারেই অসম্ভব। মুরগির এই কথাটি ইগল ছানা বিশ্বাস করতে শিখল। ওড়ার স্বপ্ন দেখা বাদ দিল, ওড়ার কোনো চেষ্টাই করল না কোনোদিন। বাকি জীবনটা কাটিয়ে দিল মুরগিদের মতো। এভাবে একদিন সে মারাও গেল। আমাদের জীবনেও আমরা যা বিশ্বাস করতে শিখি সেভাবেই বেড়ে উঠি। ইগলের মতো ওরা স্বপ্ন দেখলে সেটাই অনুসরণ করতে হবে, মুরগির কথায় কান দিতে নেই। আমাদের পরিবার শিখিয়েছে যে তুমি মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছো, তোমার জন্য অত বড় স্বপ্ন না। মোটা ভাত খেয়ে মোটা কাপড় পরে তুমি মরতে পারলে হয়, ডাল ভাত কোনো মতে জুটলে হয়। আবার কি বলেছে, বামন হয়ে চাঁদ ছোঁয়ার চেষ্টা করা যাবে না, আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নেওয়ার চেষ্টা করা যাবে না। যে ধনী হয় তারাই যারা দুর্নীতি করে। সমাজে দেখবেন ম্যাক্সিমাম মিড ক্লাস, লোয়ার মিড ক্লাস বা গরিব যারা, এই গরিবদের একটা মজ্জাগত ধ্যান ধারণা হচ্ছে, যারা ধন উপার্জন করে তারা সঠিক পথে কেউ করে নাই। যখন আপনি উদাহরণ দিবেন, অমুকের ছেলের বাইক আছে, আমার একটা বাইক চাই, দেখবেন আপনার মা বাবা আপনাকে অকপটে বলে দিবে, অমুকের ছেলে বাইক আছে, অমুক কি করে জানো, তোমার বাপের কি সেই কামাই আছে, তার তো হারাম কামাই আছে, তোমার বাপের কি তা আছে। অথচ দেখেন ওয়ার্ল্ডের যারা সেরা ধনী, বিল গেটস, ওয়ারেন বাফেট, ইলন মাস্ক, আরো যত ধনী ব্যক্তিরা আছে, এদের অর্থ এরা দান করে দেয়, হারাম কামাই করে দান করে। তারা সৎ উপায়ে উপার্জন করে, সেই উপার্জন কষ্ট করে করে এবং তারপরে আবার সেটা দান করে দেয়। যদি মানুষকে ঠকানো তাদের উদ্দেশ্য থাকতো তাহলে তো তারা দান করতো না। টাকা উপার্জন করতে হবে, টাকার প্রতি যে নেগেটিভ ধ্যান ধারণা তৈরি করে দিয়েছে আমাদের সোসাইটি, ফরগেট অল অফ দিস, সব ভুলে যান, আপনাকে টাকা উপার্জন করতে হবে। বাট এটা দেখতে হবে যেন আপনার টাকা উপার্জন করতে গিয়ে আপনি কাউকে কষ্ট না দেন, কারোর সাথে প্রতারণা না করেন, কাউকে ক্ষতি না করেন,